একটা মানুষ তার মাতৃভাষায় কথা বলবে, সেই অধিকার তার কাছ থেকে কেড়ে নেওয়া, এটা জুলুম। এই জুলুম যারা করেছিল তাদের জুলুমের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, দাঁড়িয়েছিলেন আল্লাহর প্রতি কিছু বিশ্বাসী বান্দা। তাদের নামগুলো দুঃখজনক যে আমাদের মিডিয়াগুলো সুন্দর করে বলে না, বলে সালাম, জব্বার, রফিক, বরকত, এটা কি তাদের নাম? নামগুলো পর্যন্ত সুন্দর করে বলে না। এখন যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের নাম যদি বলে যে মুজিব, জিয়া, হাসিনা, খালেদা, শুনতে খুব সুন্দর শোনা যাবে? জাতীয় কোনো নেতাদেরকে এভাবে যদি নাম বলা হয় ভাষা নেই, শুনতে সুন্দর শোনা যাবে? তাহলে ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছে তাদের নামগুলো আমাদের মিডিয়াতে কেন এভাবে উপস্থাপিত হয়? এটা আপত্তিকর নয় কি? আল্লাহ জানে কেন হয়। হয়তো তাদের ইসলামিক নাম, চমৎকার সুন্দর নাম, যে নাম থেকে প্রমাণ হয় তারা প্রত্যেকটা মানুষ বিশ্বাসী, আল্লাহর প্রতি ইমানদার বান্দা ছিলেন, এটা হয়তো কোনোভাবে একটু হাইড করতে চায় কিনা আল্লাহ জানে। অনেক কারসাজি থাকে মিডিয়াগুলো, না হলে এই মানুষগুলোর নাম তো বড় সুন্দর সুন্দর নাম ছিল, আব্দুল সালাম, আব্দুল জব্বার, রফিকুল্লাহ, হ্যাঁ আরেকজন কে, বরকতুল্লাহ, হ্যাঁ তা আব্দুল সালাম, এত সুন্দর সুন্দর নাম। এই নামগুলো দেখলে বোঝা যায় লোকগুলো পরিপূর্ণ ইমানদার বান্দা ছিলেন, আব্দুল সালাম, আব্দুল, আব্দুল জব্বার, হ্যাঁ শফিকুল ইসলাম, হ্যাঁ না রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, বরকতুল্লাহ। তাহলে আব্দুল সালাম, আব্দুল জব্বার, রফিকুল ইসলাম, বরকতুল্লাহ, যারা তাদের জীবন দিয়েছে আমরা বলি রফিক, সালাম, জব্বর, বরকত। কিরে ভাই কেমন কথা হইল, এরকম ন্যাংটা ন্যাংটা করে তাদের নামটা আপনি কেন বলতেছেন? তারা আপনার মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছে, আপনি সেটাকে দিয়ে বিজনেস করতেছেন, আপনি সেটাকে নিয়ে আপনার নানা রকমের আপনার নিজস্ব যুক্তি চাপায় দেওয়ার চেষ্টা করছেন, তাদের নামটা বন্ধ সুন্দর করে নিচ্ছেন না কেন? এই নামগুলো দেখে বোঝা যায় এই মানুষগুলো আল্লাহর প্রতি বিশ্বাসী বান্দা ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, যেহেতু তাদের জীবন তাদেরকে দিতে হয়েছে জালিমের জুলুমের শিকার তারা হয়েছেন। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। মোহতরম হাজরিন, এই আব্দুল সালাম এবং আব্দুল জব্বার এবং বরকতুল্লাহ এবং রফিকুল ইসলাম যারা তাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন। মজার বিষয় কি জানেন, হুজুরদেরকে তো আপনারা সব বিষয়ে নেগলেন্সি করেন এবং মনে করেন হুজুররা মানে হলো শুধুমাত্র অহৈতুক বিষয় নিয়ে পেঁচাপেচি করে। তথাকথিত এলিট শ্রেণীর শিক্ষিত, শিক্ষা আপনার শিক্ষিত যাদেরকে আমরা মনে করি, এই মানুষগুলোর একটা বড় অংশ তথাকথিত এলিট শ্রেণীর শিক্ষিতরা, তাদের একটা বড় অংশ দেখবেন যে তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে তাদের বক্তব্যের ফুল ঝুড়িতে মনে হয় যে দেশপ্রেমের মুক্ত ঝরে তাদের মুখ থেকে, তাদের কলম থেকে দেশপ্রেমের মুক্ত ঝরে, ঠিক না? এরকম অনেক দেশপ্রেমিক আছে দেশপ্রেমের মুক্ত ঝরে, উনি থাকেন বাইরে, উনি থাকেন কোনো ইংরেজের দেশে, ওখানে উনি লাইফ লিড করেন, ওখানে বাড়ি গাড়ি সব কিছু করে এখন ওখানে গোছাচ্ছেন, ছেলে মেয়ে পারলে ওখানে নিয়ে যাচ্ছেন, কিন্তু উনি মাতৃভাষা, দেশের প্রতি ভালোবাসা, মমতা, এগুলোর সবক এবং শিক্ষা আমাদেরকে বসে বসে টেলিভিশনে দেন, পত্রিকার পাতায় দেন। এরকম নজরকে এক দুইটা না বেশিরভাগ ভাইরা আমার, আমাদের জাতীয় নেতারা পাঞ্জাবি পড়তেন, লুঙ্গি পড়তেন, এখন পাঞ্জাবি আর লুঙ্গি পরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান বা ক্লাস করতে চান, কোনো কোনো ফাইভ স্টার হোটেল নাকি নিষেধই আছে যে না লুঙ্গি পরে আসা যাবে না, আপনি ইংরেজের জামা পরে যেতে পারেন অসুবিধা নেই কিন্তু দেশীয় পোশাক করতে পারবেন না। আমাদের মুখে দেশপ্রেম এটা মানায় না, এই মুখে দেশপ্রেম মানায় না, এটা দেশপ্রেমের নামে প্রতারণা। আপনি দেশপ্রেমের নামে এমন কিছু জিনিস করতে বলেন যে হ্যাঁ ঠিক আছে তুমি ওখানে ফুল দাও তাহলে তোমার দেশপ্রেম আছে, আপনার ফুল দেওয়া দেশপ্রেম নয়, আমি মাতৃভাষায় কথা বলবো, মাতৃভাষাকে ভালোবাসবো, মাতৃভাষার চর্চা করবো, আমার এটা দেশপ্রেম। আপনি যেটা করছেন ওইটা সব ওটা প্রকৃত দেশপ্রেম নয়, প্রকৃত দেশপ্রেম হলো প্রকৃত ভাষা প্রেম, যদি বলেন প্রকৃত ভাষা প্রেম হলো আমি বাংলা ভাষা চর্চা করি যথাযথভাবে,